মানুষের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা, আর ভাষার গুরুত্ব পায় কণ্ঠস্বরের মাধ্যমে। কণ্ঠস্বরের গুরুত্ব বিবেচনা করে তাই এবারের বিশ্ব কণ্ঠ দিবসের প্রতিপাদ্য করা হয়েছে ভয়েস ম্যাটার, যার মূল বিষয় হলো কণ্ঠ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে কণ্ঠস্বর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে হঠাৎ করে কণ্ঠস্বর পরিবর্তনেও বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। কণ্ঠস্বরের পরিবর্তন সাধারণত সাময়িক হয়, এক সপ্তাহের বেশি সাধারণত কণ্ঠস্বরের পরিবর্তন থাকে না। কিন্তু যদি কোনো কারণে 4 weeks বা 4 সপ্তাহের বেশি এই কণ্ঠস্বরের পরিবর্তন স্থায়ী হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে কোনো ধরনের কোনো মারাত্মক কোনো কারণে এই কণ্ঠস্বরের পরিবর্তনটি এসেছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। বিভিন্ন কারণে মানুষের কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে। এর মধ্যে রয়েছে ভোকাল কর্ডে পলিপ, নডিউল, থাইরয়েড হরমোন কমে গেলে বা টিউমার কিংবা ক্যান্সার। কিন্তু অসচেতনতার কারণে অনেকেই কণ্ঠস্বর পরিবর্তন হলে গুরুত্ব দেন না, তবে এখন সময় এসেছে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার। এখন এর মধ্যে কিছু একটু সারসালে তারপরে আবার আটকেছে, এই আটকায় এই পর্যন্ত আইছে। তবে গলার স্বর যদি বসে যায় এবং তা যদি 15 দিনের চিকিৎসায় ভালো না হয়, তবে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। তাই কণ্ঠস্বরের পরিবর্তন হলে নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন বিশেষজ্ঞরা। কণ্ঠস্বরের পরিবর্তনের জন্য বর্তমানে আধুনিক চিকিৎসা রয়েছে। যদি টিউমার বা ক্যান্সার জাতীয় কোনো সমস্যা হয়, তখন তার প্রপার ট্রিটমেন্ট যদি আর্লি স্টেজে করা হয়, তাহলে 100% কিওর রেট পর্যন্ত হয়। স্বর মানুষের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম, কিন্তু এই কণ্ঠস্বর পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর মরণ ব্যাধি। তাই কণ্ঠস্বর পরিবর্তন হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।